নমস্কার আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর ভূমির ব্যবহার ধরন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আর্জেন্টিনার ভূমি ব্যবহার পূর্ববর্তীতে আমরা আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রাজিল এবং কানাডার ভূমি ব্যবহার নিয়ে আলোচনা করেছি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে তোমরা সেটা চেক করতে পারো আজকে আমরা আর্জেন্টিনার ভূমি ব্যবহার নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে আমাদের চ্যানেল যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও আমাদের দেখো প্রশ্নটা কী বলেছে প্রশ্নতে বলেছে আর্জেন্টিনার ভূমি ব্যবহারের ধরন সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের তিন কিংবা চার মার্কসে কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট ওকে এই প্রশ্নটা লেখার জন্য আমরা প্রথমে একটা পয়েন্ট করছি ভূমিকা বলে দেখো ভূমিকা পয়েন্টেরটা যেটা আছে এটার মধ্যে কী লিখবে ভূমিকার মধ্যে আমাদের যেটা উল্লেখ করতে হবে সেটা সেটা উল্লেখ করবে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ হলো আর্জেন্টিনা অর্থাৎ তোমরা যেখানে যে ওয়ার্ল্ডের ম্যাপটা দেওয়া আছে ম্যাপটা দেখতে পাচ্ছ দক্ষিণ আমেরিকা মহাদেশে সবথেকে বড়ো যে দেশটা হচ্ছে সেটা হচ্ছে আর্জেন্টিনা তো দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ হলো আর্জেন্টিনা ওকে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই দেশ স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ভূমিনীতি প্রবর্তন করে আর্জেন্টিনার পশ্চিমে রয়েছে আন্দিজ পর্বত দক্ষিণে প্যাটাগোনিয়া মরুভূমি উত্তরে গ্রাঞ্চাক্ষ সমভূমি এবং মধ্যভাগে পম্পাস তৃণভূমি এই তৃণভূমিতেই বিখ্যাত গৌচ বা গোপালকদের অবাস্থল অর্থাৎ এটা শর্ট কোশ্চেন একটা আর্জেন্টিনার গোপালকদের গৌচ বলা হয় ওকে এটা একটা শর্ট কোশ্চেন এটা হচ্ছে তোমরা ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে এই পয়েন্টটুকু লিখবে এই ইন্ট্রোডাকশন পার্টটুকু লেখার পরে পরবর্তী পয়েন্ট করবে ভূমি ব্যবহারের ধরন বলে ওকে ভূমি ব্যবহারের ধরন বলে একটা পয়েন্ট করো এই পয়েন্টের মধ্যে যেটা কি করতে হবে আমাদের আর্জেন্টিনায় যে ভূমি ব্যবহারগুলো হয় যে যে ক্ষেত্রে অর্থাৎ কৃষিক্ষেত্র পশুচারণ ক্ষেত্র অরণ্য শিল্প বাণিজ্য ক্ষেত্রে সেই পয়েন্টগুলোকে ব্যাখ্যা করতে হবে তাহলে প্রথম যে পয়েন্টটা করবে সেটা হচ্ছে কৃষিক্ষেত্রের জন্য ভূমি ব্যবহার ওকে কৃষিক্ষেত্রের জন্য ভূমি ব্যবহার এখানে ফার্স্ট পয়েন্ট হবে পরিমাণ বলে আর্জেন্টিনা তেরো দশমিক তিন নয় শতাংশ অঞ্চলে কৃষিকাজ করা হয় এটা প্রথমে লিখবে বৈশিষ্ট্য আর্জেন্টিনার যে কৃষিক্ষেত্রে জমি ব্যবহার করা হচ্ছে এর কী কী প্রধান বৈশিষ্ট্য রয়েছে সেটা দেখো প্রথম বৈশিষ্ট্য বৈশিষ্ট্যতে প্রথমে দেখো কি বলছে প্রথমে বলছে উত্তরের গ্রাঞ্চাক সমভূমিতে গম ভুট্টা তিসি ফল চাষ হয় এছাড়া বাহিয়া ব্লাঙ্কা নেগ্রো মিনিয়ন্স ইত্যাদি প্রদেশ কৃষিকাজের জন্য বিখ্যাত তিন নম্বর সম্প্রতি আর্জেন্টিনাতে ফল চাষের প্রাধান্য খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে ওকে এই তিনটে তোমরা কৃষিকাজের মধ্যে উল্লেখ করতে পারো কৃষিকাজের মধ্যে এবার পরবর্তী পয়েন্ট আছে এখানে পশুপালনের জন্য ভূমি ব্যবহার ওকে পশুপালনের জন্য ভূমি ব্যবহার পরিমাণটা পয়েন্ট করবে থার্টি নাইন পারসেন্ট অর্থাৎ আর্জেন্টিনায় যত সমস্ত যত ভূমি ব্যবহারের ধরন দেখা যায় তার মধ্যে পশুপালনটা সবথেকে বেশি তাই পশুপালনের কিছু বৈশিষ্ট্য আছে এক নম্বর পয়েন্ট আর্জেন্টিনার অর্থনীতিতে পশুপালনের গুরুত্ব সর্বাধিক এদেশের পম্পাস তৃণভূমি তৃণভূমি অঞ্চলে পশুপালনের আদর্শ সান স্থান অর্থাৎ দক্ষিণ আমেরিকায় জানি আমরা যে তৃণভূমি অবস্থিত তার নাম হচ্ছে পম্পাস তাহলে এই আর্জেন্টিনার পম্পাস তৃণভূমিতে পশুপালনটা বেশি গড়ে ওঠে ওকে পরবর্তী পয়েন্ট যেটা দুই নম্বরে আছে দু নম্বর তোমরা পয়েন্ট করবে আর্জেন্টিনার বিশাল আয়তনের পশু খামারকে এস্ট্যানসিয়া পশুপালকদের গৌচ বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা এমসি জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ আর্জেন্টিনার বড় বিশাল পশু খামারকে বলা হয় এস্টানসিয়া আর গোপালক হচ্ছে গৌচ আর তিন নম্বর পয়েন্ট করবে আর্জেন্টিনার মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলি ফ্রিগোরিফিকো এবং পশু খামারগুলি চাকরাস নামে পরিচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় পশুকামার এস্টানসিয়া ছোটো পশুকামার চাকরাস ওকে বড় কম বড়ো পশু খামারটা তাহলে বলছে এস্টানসিয়া আর ছোট হচ্ছে চাকরাস নামে পরিচিত এটা তোমরা পশুপালনের মধ্যে পয়েন্ট করবে নেক্সট এ পয়েন্টটা করবে অরণ্য ক্ষেত্রে ভূমি ব্যবহার ক্ষেত্রে ভূমি মধ্যে পরিমাণের মধ্যে লিখবে ষোলো দশমিক চার দুই শতাংশ অঞ্চল দ্বারা আবৃত বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য কি দেশের পশ্চিম প্রান্তে অবস্থিত আন্দেজ পর্বতমালাতে সর্বর্গীয় অরণ্যের প্রাধান্য দেখা যায় এখানকার তিয়েরা দেল ফিউগো দ্বীপটি নাতিশীতোষ্ণ বনভূমির জন্য বিখ্যাত এখানে দেখা যায় এই অরণ্যক্ষেত্র বলে পয়েন্ট করবে এবার দেখো তোমরা আমরা যে পাঠ করে লিখলাম অর্থাৎ কৃষিক্ষেত্র পশুচারণ অরণ্যক্ষেত্র এবং বসতি যে ভূগুল হবে সেগুলো তোমরা একটা ডেটার আকারে প্রকাশ করতো অর্থাৎ তোমরা ডেটাটা কী দেবে একটা ছক করবে সেই ছকে একদিকে লিখবে এখানে লিখবে ভূমি শ্রেণী এদিকে লিখবে পরিমাণ ওকে এবার এখানে দেখো কৃষিক্ষেত্রের ভূমি ব্যবহার তার পরিমাণটা কত দেখো তোমাদের নোটে দেওয়া আছে আর পশুপালনের ভূমি ব্যবহার লেখো তার পরিমাণটা লেখো আর অরণ্যতে ভূমি ব্যবহার তার পরিমাণ ওকে এইভাবে তোমরা একটা লিস্ট করো আর এর যে সোর্স হবে সোর্সটা হচ্ছে এফ ওকে এফএ হবে অর্থাৎ এর সংস্থাটা হচ্ছে ইউএনও ইউএনওর অন্তর্গত এফএ অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান ওকে আর ইয়ার দেবে ব্র্যাকেটে দু হাজার চোদ্দো আইপেন পনেরো দু হাজার পনেরো ডেটা কিন্তু এগুলো সব ওকে নেক্সট বসতির জন্য ভূমি ব্যবহার পরিমাণ দেশের মোট ভূমির এক দশমিক দুই তিন স্থানে বসতি গড়ে উঠেছে বৈশিষ্ট্য এদেশের বুয়েন্স এয়ার্স যেটা হচ্ছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্স করডোভা এবং লাপ লাপলাটা প্রভৃতি শহরে দেশের চল এইট্টি পার্সেন্টের বেশি মানবাস বসবাস করে অর্থাৎ বসতি হচ্ছে ওয়ান পয়েন্ট টু থেকে টু থ্রি কিন্তু এবার এই ওয়ান পয়েন্ট মধ্যে এইটটি এরিয়াটা এই কয়েকটা এলিয়া এরিয়ায় অর্থাৎ বুয়েন্স ইয়ার্স করডোভা এবং লাপলাটা এলাকায় ওকে এটা হচ্ছে আমাদের আমাদের বসতি সেটেলমেন্টের মধ্যে দেবে পরের পয়েন্ট যেটা করবে খনীয় শিল্প শিল্পকাজের জন্য ভূমি ব্যবহার শিল্প কাজের জন্য ভূমি ব্যবহার কী হবে এখানকার বুয়েন্স ইয়ার্স সানটাফে তুকুমান কর্ডোবা টিয়েরা দেল ফিউগো উল্লেখযোগ্য খনীয় শিল্পপ্রদাস শিল্প প্রদাস ওকে আর কর্ড বা দুগ্ধশিল্পের জন্য বিখ্যাত এইটা হচ্ছে তোমরা পয়েন্ট করবে এটা হচ্ছে খনীয় শিল্প কাজের জন্য ভূমি ব্যবহার ওকে এই পয়েন্টগুলোর মধ্যে দিয়ে কিন্তু আর্জেন্টিনার ভূমি ব্যবহৃত হচ্ছে তাহলে তোমরা এটা পয়েন্ট আকারে আকারে পয়েন্টগুলোকে ভালো করে উল্লেখ করবে এবং বৈশিষ্ট্যগুলোকে যেভাবে দেখানো এইভাবে উল্লেখ করবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এবং দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ